নবম শ্রেণীর প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা এতদিন ধরে তোমাদের সাবজেক্ট মেটেরিয়ালে পিডিএফ পাচ্ছিলে, আজকের থেকে তোমরা কিন্তু ভিডিও পাবে এবং তার সঙ্গে সঙ্গে আবার পিডিএফও যাবে। তাহলে আজকে আমরা শুরু করব আমাদের আলোচনা। তোমরা এর আগের অধ্যায়ে পড়েছ প্রথম বিশ্বযুদ্ধের কথা, 1914 থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধের অভিঘাতে ইউরোপের নানান উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল, তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ঘটনা ছিল রুশ বিপ্লব। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে বিপ্লব এই শব্দটার মানে কি। এই বিপ্লব এই শব্দের মানে হচ্ছে আমূল পরিবর্তন, অর্থাৎ যে ঘটনার মধ্য দিয়ে কোনো একটা দেশে বা একাধিক দেশে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে যুগান্তকারী বা আমূল পরিবর্তন ঘটে তাকে বলে বিপ্লব। তার মানে রুশ বিপ্লবের মধ্য দিয়েও নিশ্চয়ই এরকম পরিবর্তন ঘটেছিল। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে রুশ বিপ্লব কি, রুশ বিপ্লব কি, তার উত্তরে আমরা দেখব 1917 খ্রিস্টাব্দে যে বিপ্লবের মধ্য দিয়ে রাশিয়া জারতন্ত্রের অবসান ঘটেছিল এবং সমাজতান্ত্রিক রাশিয়ার প্রতিষ্ঠা হয়েছিল তাকে বলা হচ্ছে রুশ বিপ্লব। তাহলে জারতন্ত্র এই শব্দটা দেখো, তোমরা নতুন পেলে তোমরা ভাবছো জারতন্ত্র কি, তাই তো? তাহলে আগে ভেঙে এই শব্দটাকে, জারতন্ত্র, যার কি রাশিয়ার সম্রাটরা সার্বভৌমত্বের প্রতীক রূপে যা এই উপাধিটা গ্রহণ করতে এবং রানীরা নিজেদেরকে জারি না করতে। তাহলে জারতন্ত্র কি, নেক্সট কোশ্চেন, না জারতন্ত্র হচ্ছে 1613 খ্রিস্টাব্দে রাশিয়ার জার মিখাইল রোমানভ, রোমানভ বংশের প্রতিষ্ঠার মধ্য দিয়ে যে শাসনতন্ত্রের সূচনা করেছিলেন সেটাই হচ্ছে জারতন্ত্র। এবং এই জারতন্ত্রটা চলেছিল কত বছর, 1613 থেকে 1917 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ 300 বছরেরও বেশি স্থায়ী হয়েছিল এই জারতন্ত্র। এখানে একটা কথা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, সেটা হচ্ছে মিখাইল রোমানভ জারতন্ত্রের সূচনা করলেও প্রথম জারবাদ গ্রহণ করেছিলেন কে জানো, 1547 খ্রিস্টাব্দে চতুর্থ আইভান প্রথম জারবাদী গ্রহণ করেছিলেন। এবার আমি দেখে নেব এই যে রুশ বিপ্লব কেন হয়েছিল, তার কারণ কি, রুশ বিপ্লবের কারণ কি আমি পাঁচটা ভাগে ভাগ করেছি। প্রথমেই রুশ বিপ্লবের কারণে লিখেছি দেখো রাজনৈতিক কারণ, দিয়ে লিখেছি স্বৈরাচারী জারতন্ত্র আর দুর্বল জারতন্ত্র। রাশিয়ার সম্রাট অর্থাৎ জারেরা অত্যন্ত স্বৈরাচারী ছিল, তারা ছিলেন সমস্ত ক্ষমতার উৎস এবং নিজেদেরকে তারা ঈশ্বরের প্রতিনিধি মনে করতেন। যে কোনো মুহূর্তে তারা ডুমা অর্থাৎ রাশিয়ার পার্লামেন্ট, জেনস্টেবো অর্থাৎ স্বায়ত্ত শাসনমূলক প্রতিষ্ঠান এগুলো ভেঙে দিতে পারত। শুধু তাই নয়, যার নিকোলাস, দ্বিতীয় নিকোলাস এই রুশ বিপ্লব কার রাজত্বকালে হয়েছিল দেখো, যার দ্বিতীয় নিকোলাসের রাজত্বকালে রুশ বিপ্লব হয়েছিল 1894 থেকে 1917 খ্রিস্টাব্দ পর্যন্ত তার রাজত্বকাল। তাহলে পরিষ্কার বলে যাচ্ছে যে 1917 খ্রিস্টাব্দে যখন বিপ্লব হয়েছে তার মানে নিশ্চয়ই যার দ্বিতীয় নিকোলাসের রাজত্বকালে, সেই যার দ্বিতীয় নিকোলাস অত্যন্ত দুর্বল ছিলেন এবং তার শাসন ব্যবস্থায় তার রানী অর্থাৎ জারিনা আলেকজান্ডা আর ভণ্ড শাসন রাসপুটিনের বিশাল প্রভাব ছিল এবং সেই সময় মানুষের কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না, বিদ্রোহ, জেল, নির্বাসন সব ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। তারপরে দেখো লিখেছি সামাজিক কারণ, অনগ্রসর সমাজ আর রুশীকরণ নীতি। অনগ্রসর সমাজ, রাশিয়ার সমাজ ছিল অধিকারভোগী আর অধিকারবিহীন এই দুই শ্রেণীতে বিভক্ত এবং সেখানে মূর্খতা, গুড়ামি, রক্ষণশীলতা, অন্ধকুসংস্কার সবে আচ্ছন্ন ছিল রাশিয়ার সমাজ, এরম ছিল অনগ্রসর সমাজ। আর রুশীকরণ নীতি, রুশীকরণ নীতি হচ্ছে রাশিয়ার জারের তীব্র দমনমূলক একটা নীতি। রাশিয়ার জনগণের 20% ছিল অরুশ জনগণ, এদের উপর রাশিয়ার জার জোর করে রুশ ভাষা, কৃষ্টি, সংস্কৃতি সব চাপিয়ে দিয়েছিল, তাদের উর্বর জমি কেড়ে নিয়েছিল এবং কি করেছিল না, তাদের উপর রাশিয়ার জনগণের থেকে 3 গুণ বেশি কর চাপিয়ে দিয়েছিল। তার ফলে যখন রুশ জনগণ বিদ্রোহ করেছিল তখন এই অরুশ জনগণও তার মধ্যে
যোগদান করেছিল। অর্থনৈতিক কারণ দেখো, কৃষক শ্রমিকদের দুরবস্থা, রাশিয়ার কৃষকদের চূড়ান্ত দুরবস্থা ছিল। আমরা তোমরা এর আগেও পেয়েছো যে দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস হত্যা উচ্ছেদ করেছিলেন। রাশিয়ার জনগণের প্রায় 20% ছিল ভূমিদাস, কিন্তু ভূমিদাস হত্যার উচ্ছেদ হলেও কৃষকদের উপর কিন্তু অত্যাচার আরো বেড়ে গেছে। আগে জমিদারদের অত্যাচার ছিল, এখন কাদের অত্যাচার প্রতিষ্ঠিত ছিল? মীর অর্থাৎ গ্রামীণ সমবায় সমিতি, তার অত্যাচার শুরু হয়েছিল। তার ফলে রাশিয়ার কৃষকরা জমি কেঁদেও সেই জমি তারা ধরে রাখতে পারেনি। তারা নিত্যদিনের গ্রাসার চাদর, নাঙল, বীজ, সার, যন্ত্রপাতি এসব কেনার জন্য জমি বিক্রি করে দিয়েছিল। একদল সচ্ছল কৃষকদের কাছে তাদের বলা হয় কুলাক, এই কুলাক শ্রেণী বলে উঠেছিল। এছাড়াও শ্রমিকদের তো কোনো অধিকার ছিল না, তারা শ্রমিক ইউনিয়ন গঠন করতে পারত না। 1891-92 খ্রিস্টাব্দে রাশিয়ার মন্বন্তর রাশিয়ার অর্থনীতিকে একেবারে ভেঙে দিয়েছিল, আর তার রাশিয়ায় দেখা দিয়েছিল মুদ্রাস্ফীতি। এই এতগুলো কারণ অর্থনৈতিক ক্ষেত্রে রাশিয়ার বিপ্লবকে সম্মানিত করেছে। আর পরে দিয়েছে দেখো দার্শনিক ও সাহিত্যিকদের রচনা, গোগোল, পুশকিন, চেকভ, ম্যাক্সিম গোর্কি, লিও টলস্টয় এরা এদের রচনার মধ্য দিয়ে রাশিয়ার জনগণকে স্বেচ্ছাচারী জাততন্ত্রের প্রকৃত স্বরূপ জানিয়েছিল। তার ফলে তারা অনুপ্রাণিত হয়েছিল বিপ্লবের পথে পা বাড়াতে। এরপর আছে কি প্রত্যক্ষ কারণ, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার যোগদান এটা কিন্তু রাশিয়ার অর্থনীতিকে পুরো বিপর্যস্ত করে দিয়েছিল। রাশিয়ার রাজকোষ শূন্য হয়ে গেছিল 10 মিলিয়ন সেনার রসদ সংগ্রহ করতে গিয়ে, এবং রাশিয়ার প্রচুর বিদেশি ঋণ বৃদ্ধি পেয়েছিল। 300 মিলিয়ন রুবল রাশিয়ার বিদেশি ঋণ হয়ে গেছিল, এবং রাশিয়ার প্রচুর সৈন্য, প্রায় 60 লক্ষ সৈন্য নিহত হয়েছিল। রাশিয়ার ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এবার আমরা দেখে নেব যে এই ভয়ঙ্কর পরিস্থিতির ফলে রাশিয়ার যে রুশ বিপ্লব হয়েছিল সেই রুশ বিপ্লবে কটা পর্যায় ছিল। এসব আমরা দেখে নিই রুশ বিপ্লবে কটা পর্যায়। রুশ বিপ্লবে 3টে পর্যায় ছিল। দেখো 1905 খ্রিস্টাব্দে বিপ্লব ছিল প্রথম পর্যায়, যার মধ্যে দিয়ে জারতন্ত্রের অবক্ষয়ের সূচনা হয়েছিল। আর এই বিপ্লবটার সূচনা হয়েছিল রক্তাক্ত রবিবার নামক একটা ঘটনার মধ্যে। 1905 খ্রিস্টাব্দের 9ই জানুয়ারি ফাদার গ্যাপেলের নেতৃত্বে 6,000 শ্রমিক রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে মিছিল করেছে। তাদের দাবি ছিল দৈনিক 8 ঘন্টা কাজ করবে তারা, ভোটাধিকারের দাবি ছিল তাদের। এবং সেই মিছিলের ওপর যার সরকারের পুলিশ গুলি চালিয়েছিল, প্রচুর শ্রমিক আহত এবং নিহত হয়েছিল। এই ঘটনা রক্তাক্ত রবিবার নামে হয়েছিল। এরপর দেখতে পাচ্ছি বিপ্লবের দ্বিতীয় পর্যায়ে 1917 খ্রিস্টাব্দের মার্চ বিপ্লব হয়েছিল। এই বিপ্লবের মধ্য দিয়ে জারতন্ত্রের পতন ঘটেছিল, অর্থাৎ দ্বিতীয় নিকোলাস, যার দ্বিতীয় নিকোলাস, যার রাজত্বকালে রুশ বিপ্লব হয়েছিল সেই দ্বিতীয় নিকোলাস পদচ্যুত হয়েছিলেন, অর্থাৎ তিনি সিংহাসন ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এবং রাশিয়ার অস্থায়ী বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকার গড়ে উঠেছিল কার নেতৃত্বে? না সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা প্রিন্স জর্জ লুভভের নেতৃত্বে। কিন্তু এই প্রজাতান্ত্রিক সরকার রাশিয়ার কোনো সমস্যার সমাধান করতে পারেনি। তার ফলে এই সময় লেনিন এপ্রিল থিসিস ঘোষণা করেছিলেন। 1917 খ্রিস্টাব্দের 20 এপ্রিল তিনি এপ্রিল থিসিস ঘোষণা করেন। এপ্রিল থিসিসটা কি? এর মধ্য দিয়ে তিনি রুশ সৈন্য, শ্রমিক এবং কৃষকদের আহ্বান জানিয়েছিলেন, দিয়ে একত্রিত হয়ে তাদের সর্বহারাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছিলেন। এবং পাশাপাশি তিনি এও বলেছিলেন যে সমস্ত ক্ষমতা সোভিয়েত গুলোর হাতে দিয়ে দিতে। সোভিয়েত শব্দের অর্থ হচ্ছে পরিষদ, আমরা জানি সোভিয়েত শব্দের অর্থ পরিষদ। এরকম অসংখ্য সোভিয়েত বা পরিষদ গড়ে উঠেছিল রাশিয়া। এবং তিনি এও ঘোষণা করেছিলেন এপ্রিল থিসিসে, যদি রুশ বিপ্লব সফল হয়, বলশেভিক দল যদি ক্ষমতা লাভ করতে পারে। বলশেভিক দল কি বলতো? বলশেভিক দল হচ্ছে লেনিনের দ্বারা প্রতিষ্ঠিত একটি দল, যার মানে হচ্ছে সংখ্যা গরিষ্ঠ উগ্রপন্থী সমাজতন্ত্রী। এই দলের পত্রিকার নাম ছিল প্রাপ্তা, এই দলের পত্রিকার নাম ছিল প্রাপ্তা। এবং তিনি
ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন বলশিবিকরা যদি জয়লাভ করে তাহলে শ্রমিকরা পাবে রুটি, কৃষকরা পাবে জমি, আর সৈনিকরা পাবে শান্তি। তারপরে দেখলেন তৃতীয় পর্যায়ে লেনিনের নেতৃত্বে বলশিবিক বিপ্লবে সফল হয়েছিল তৃতীয় পর্যায়ে, যার মধ্য দিয়ে পুরোপুরি রাশিয়ার সমাজতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছিল। রাশিয়ার সমাজতান্ত্রিক রাষ্ট্র রূপে পৃথিবীর মুখে আত্মপ্রকাশ করেছে। এবার আমরা দেখে নেব যে রুশ বিপ্লবের প্রভাব বা ফলাফল রূপে কি হয়েছিল। দেখো প্রথমে লিখেছি রাশিয়ার সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল এই বিপ্লবের মধ্য দিয়ে। শুধু রাশিয়ায় নয়, পূর্ব ইউরোপের বিভিন্ন দেশগুলোতে সাম্যবাদী রাষ্ট্র গড়ে তোলার উদ্যোগ শুরু হয়েছিল। আর কি না, দু নম্বরে দেখো প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র রুশ বিপ্লবের ফলে পৃথিবীতে প্রথম সমাজতান্ত্রিক এবং সাম্যবাদী রাষ্ট্ররূপে রাশিয়ার আত্মপ্রকাশ হয়েছিল। রাশিয়ার নতুন নামকরণ হয়েছিল ইউএসএসআর, যার পুরো অর্থ হচ্ছে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই বিপ্লবের প্রভাব বা ফলশ্রুতির রূপে লেনিন, যার নেতৃত্বে রুশ বিপ্লব সফল হয়েছিল, সে ভ্লাদিমির ইলিচ লেনিন, তিনি কি করেছিলেন, তিনি প্রথমই রুশ বিপ্লবের পরে যুদ্ধকালীন সাম্যবাদ প্রতিষ্ঠা করেছিলেন। এর মধ্য দিয়ে তিনি রাশিয়ার শিল্প, কলকারখানা, কৃষি এবং বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে এনেছিলেন এবং তার ফলে রাশিয়ার কৃষক শ্রমিকরা প্রতিবাদ জানিয়েছিলেন। তখন তিনি এই যুদ্ধকালীন সাম্যবাদ থেকে সরে গিয়ে তিনি ঘোষণা করেছিলেন নিউ ইকোনমি পলিসি। এর মধ্য দিয়ে তিনি বলেছিলেন যে কৃষকরা রাষ্ট্রকে উপযুক্ত কর দিয়ে তাদের উদ্বৃত্ত ফসল বিক্রি করতে পারবে এবং তিনি সমস্ত বৃহৎ শিল্প, কলকারখানা এবং বৈদেশিক বাণিজ্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইসের অধীনে, রাষ্ট্রের অধীনে, এবং ক্ষুদ্র শিল্প, কলকারখানা এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে তিনি ব্যক্তিগত মূলধন বিনিয়োগের নীতিকে মেনে নিয়েছিলেন। এইভাবে তিনি নিউ ইকোনমিক পলিসি প্রবর্তনের মধ্য দিয়ে রাশিয়ার অর্থনীতিকে সুদৃঢ় করেছিলেন এবং পাশাপাশি আমরা দেখব যে রাশিয়াতে তিনি এক নতুন যুগের সৃষ্টি করেছিলেন। তাহলে আজ তোমাদের রুশ বিপ্লবের কারণ, পর্যায়, ফলাফল সমস্ত কিছু বোঝালাম। তোমরা জানলে তোমরা বাড়িতে খুব মন দিয়ে এটা পড়বে, এর সঙ্গে পিডিএফও যাবে এবং তোমরা সকলে বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, আনন্দে থাকবে।